যায়। আমি মৌমিতানসীন সাথী আগেই নাম বললাম, অনেকে আমার চেনে, যারা চেনে না তাদের জন্য আবার বলছি, আমি এসএসসি করেছি ডনোভান গভর্নমেন্ট গার্লস হাই স্কুল মাদারীপুর থেকে, আর হচ্ছে এসএসসি অনার্স এবং মাস্টার্স টোটালটা করেছি ঢাকা কমার্স কলেজ থেকে। তো অনার্সে আমার সাবজেক্ট হচ্ছে মার্কেটিং, মাস্টার্সও হচ্ছে অবশ্যই মার্কেটিং। তো অনার্স আমি সারা বাংলাদেশের ভিতর ফার্স্ট ক্লাস 7th, এবং মাস্টার্সে সারা বাংলাদেশের ভিতর আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট স্থান অর্জন করি। ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্টই তোমাদের দোয়ায়, সবার দোয়ায়। তো আমার স্টাডিতে কোনো গ্যাপ নাই। আমি মাস্টার্স করার পাশাপাশি এলএলবি কমপ্লিট করি, এরপরে আমি ডাবল মেজর নিয়ে এমবিএ করি এইচআর এবং অ্যাকাউন্টিং এ। এরপরে আমি এমফিল করছি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এর অ্যাফিলিয়েটেড কলেজের টিচার হিসেবে। আমি লেকচারার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বিবিএ ডিপার্টমেন্ট, বিবিএ এবং এমবিএ তে আমি মার্কেটিং এবং ম্যানেজমেন্ট রিলেটেড টপিক পড়াচ্ছি। আর কোর্স যদি বলো, বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কারিকুলার রিলেটেড যে কোর্স গুলো আছে সেগুলো আমি এসএসসির পর থেকেই পাশাপাশি করে আসছি এবং সবসময় করে আসছি, এগুলো কোনো গ্যাপ নাই। বর্তমানে আমি 3টা কোর্সে জড়িত আছি, কন্টিনিউয়াসলি শেখা চলছে, আর শেখার কিন্তু কোনো শেষ নাই। আমি নিজে স্টুডেন্ট লাইফ থেকেই ট্রেনিং দেই, ট্রেনিং সেন্টার আমার ঘরের মধ্যে, কারণ বাচ্চা সংসার সামলে অ্যাকচুয়ালি আলাদা ট্রেনিং সেন্টার নিয়ে সেখানে সময় দেওয়া যায় না বলে ঘরের মধ্যেই আমার ট্রেনিং সেন্টার। আমি মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছি বিভিন্ন বিষয়ে, আর হচ্ছে ম্যারিড, হাজবেন্ড কৃষিবিদ, বাচ্চা মাত্র 3টা, 12টা ছেলে 9 বছর, মেজরটা হচ্ছে মেজরটা মেয়ে 5 বছর, আর ছোটটা এই যে আমার কোলে 2 বছর মাত্র বয়স হলো, 12টা সাহিত্য, তারপর নীলপরি, তারপরের জন হচ্ছে ফুলপরি। আচ্ছা, আর এই চাকরির পাশাপাশি আমি যেটা করছি সেটা হচ্ছে ট্যুরিজমের বিজনেস করছি, ট্যুরিজম অ্যাডিকশন নামে। আর অলরাউন্ডার ফেরিস্টা এটা বিজনেস না, এটা ট্যুরিজম অ্যাডিকশন। এ হচ্ছে স্পন্সারিং এর মাধ্যমে আমি মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, এটা 2006 সাল থেকে আমি দিচ্ছি অফলাইনে, আর অনলাইনে আমি কার্যক্রম শুরু করলাম মাত্র। অনলাইনে কার্যক্রম তাই পেজে লাইকও কম, অনলাইনে আমি আসলে বিজি থাকি, অফলাইনে কাজ করতে বিজি থাকি, এত অনলাইনে শো অফ করছে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছি অনেকেই আছে আমার সাথে। কাউন্সিলিং এর ব্যাপারটা আমি একটু বলি, আমার কাছে বেশিরভাগ ফোন আসে, নাম তো বলবো না, অবশ্যই গোপনীয় থাকবে। অনেক মেয়েদেরই আজকাল যেটা সমস্যা যে হাজবেন্ডের সাথে বনি বনা হয় না, তারপরে ডিভোর্স, তারপরে স্বাবলম্বী না, এই অবস্থায় একটা মেন্টাল ক্রাইসিস এবং একই সাথে তাদের মানে আর্থিক যে ক্রাইসিস, দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, তবে টাকা দিয়ে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, টাকা না থাকলে অনেক কিছুই হারিয়ে যায়, ঠিক আছে? তো এই যে যে একটা ক্রাইসিস যেটাকে বলা হচ্ছে, আমি বলতেছি ফিনান্সিয়াল এবং হচ্ছে মেন্টাল, এবং মনের জোর যদি না থাকে তাহলে আসলে ফিনান্সিয়ালটা খুব টাফ হয়ে যায়। তো মনের জোরও রাখতে হবে আর শারীরিক ভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি নিজে একটা গ্রুপ তৈরি করেছি অনলাইনে, তারপর আমি বলবো, তোমরা রাত জেগে আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকার দরকার নাই, আমার গ্রুপে অ্যাক্টিভিটি দরকার নাই, পোস্টও দরকার নাই। রাতে ঘুমাও, অন্তত 12টার পরে তোমরা জেগে থেকো না, অবশ্যই ঘুমাও, সুস্থ থাকো। অনলাইন কিন্তু আমাদের জীবনের অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা, স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিচ্ছে। হয়তো আমার মতো কোনো অ্যাডমিন এভাবে বলবে না, সবাই বলবে সারাদিনই গ্রুপে থাকো, সারাদিনই পোস্টে থাকো। আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো মেন্টালি, ঠিক আছে? এবং আমাদের এই অনলাইনের কারণে যেই সব আমি বললাম যে সমস্যা, এই যে ডিভোর্সের কারণ বলো যাই বলো, বেশিরভাগ অনলাইন, বেশিরভাগ শোনা যাচ্ছে যে হাজবেন্ড আলাদা রুমে ঘুমায়, ফেসবুক অনলাইনে বিভিন্ন নোংরা অ্যাক্টিভিটিস, এটসেটরা, অন্য মেয়েদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং, মানে এই জিনিসগুলো করলে তো তখন স্বাভাবিক ভাবে ওয়াইফের সাথে অ্যাটাচমেন্টটা থাকে না। তো যারা এখন আনম্যারিড আছো, তারা বিয়ে করার আগে জিনিসগুলো মাথায় রাখবা, বিয়ে করার জন্য পাগল নয়, আমরা স্বাবলম্বী হই, এমন একটা বয়সে চলে এসেছি আমরা যে অ্যাকচুয়ালি মানে বিয়ের ব্যাপারে পরামর্শ দেওয়ার মতো বাড়তি কিছু নাই, কারণ এমন একটা বয়সে আমরা চলে এসেছি, এটা টিনেজদেরকে পরামর্শ দেওয়া যায়। তো আর যেটা বলবো, যে যারা অলরেডি ম্যারিড তারা হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করে চলবে, তবে কম্প্রোমাইজ করবে না। তোমার একটা নিজস্বতা আছে, তুমি শিক্ষিত, তুমি নিজেকে আগে আর্থিকভাবে স্বাবলম্বী করো। এবং আমি বলবো যে তোমরা অনেক সময় বাবা মায়ের দিকে তাকাও যে না, আমার মা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে, তারা তো একটা জীবন সুখে সাথীতে কাটিয়ে আসছে, তাদের এখন প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে তারা, ঠিক আছে? আমি আমার কথাগুলো একটু ডিফারেন্ট এবং কঠিন মনে হবে, কিন্তু এটাই বাস্তব। তাদের আমার আমার কষ্ট পেয়ে তাদের এতটা বেঁচে থাকার, এতটা সুখে থাকা তাদের দরকার নাই। আমি একটু কঠিন করেই বললাম, আমি নিজে এই বয়সটা যে আমি পার করছি, কষ্ট পাচ্ছি, যে তারা কষ্ট পাবে, তাই তাদেরকে আমরা বোঝাবো যে আমি কষ্ট পাচ্ছি, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, আমি যদি এখন ঘুরে না দাঁড়াই, কিছু না করি, এরপর আমি আর কিছুই করতে পারবো না। সো ওই হাজবেন্ডের সাথে সংসার করি জোর করে,
কষ্ট পাবে এই জিনিসটা আসলে মাথায় নিয়ে চলা যাবে না। আর এই জন্য আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, আর ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া আসলে কিছু করা যাবে না। আর কোনো চাকরি ছোট না, আমার কাছে অনেকে আসে তারা আর্থিক মানে সঙ্গতি নাই, আমি একটা চাকরির লিঙ্ক দিচ্ছি, বলতেছে না আমি তো এই ধরনের চাকরি করব না, চয়েস করছে। যার হাতে টাকা নাই তার তো এত চয়েস মানাচ্ছে না। বিভিন্ন শোরুমে সেলসের চাকরি, ম্যানেজার পদে চাকরি, এগুলো তো অ্যাভেলেবেল করা যাচ্ছে। কোনো কাজই ছোট না, হালাল কাজ সবই ভালো। আমার তো ধার করে ফুটানি করা দরকার নাই, ঠিক আছে? আর যেখানে আমার অনেক মধ্যবিত্ত আছে, আমরা হাত পাততে পারছি না, সব ভদ্র ফ্যামিলি, বেকার না থেকে জব করো, ঠিক আছে? কারো কাছে হাত পেতো না। আর আজকে তুমি যদি কিছু না করো, অনেকে আছে না, এসব কোনো সমস্যা নেই, আমি বলছি না জবটা ম্যান্ডেটারি, হ্যাঁ অনেকে আছে না, ফ্যামিলি হাজবেন্ড কোনো সমস্যা নেই, সে তার সংসার নিয়ে হ্যাপি, কোনো সমস্যা নাই। একজন সংসার নিয়ে থাকতে চাচ্ছে থাকুক না, তার চাকরি করার দরকার নাই, সবার চাকরি করার দরকার নাই। তবে মানুষের জীবনে কিন্তু বিপদটা বলে কই আসে না। আজকে যেই মেয়েটা হাসি খুশি সংসার, তার হাজবেন্ড তার হাতে টাকা দিচ্ছে, অ্যাভেলেবেল সবকিছু আছে, হঠাৎ তার হাজবেন্ডের খোদা না করুক যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু সে তার সবার কাছে বোঝা হয়ে যাবে এবং তার ওই টাইমে চাকরি করার সুযোগ থাকবে না। বাপের বাড়ি সন্তান সহজ সে যখন উঠবে তখন সবাই তাকে বোঝা মনে করবে। এরকম অনেক কাহিনী আমার কাছে আছে যে না বুঝি নাই তো, যে আজকে কিভাবে কি, আজকে এই পজিশনে পড়বো, এরকম অনেক মেয়ে, অনেক বান্ধবী আমার কাছে ফোন দেয় যে আমার হাজবেন্ড ভালো, সব ভালো, হঠাৎ মারা গেছে, এখন আমি তো বিপদে, এখন আমার সংসার চলে না। আমি মাসে 20,000 টাকা ঘর ভাড়া দিতাম, সেখানে আমি 3,000 টাকায় সংসার চালাই মানুষের দয়ায়। আমার চাকরি নাই, আমি পড়ালেখাটা ঠিক মতো কমপ্লিট করি নাই। আর যারা অনেকেই পড়ালেখা ইনকমপ্লিট রেখেছো, অর্থাৎ এসএসসি পাস করেছো, এসএসসি করোনায় বা এসএসসি করেছো গ্রাজুয়েশন করোনায়, তারা আমার কাছে সরাসরি ফোন দিতে পারো বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে পারো। তাদের পড়াশোনা থেকে শুরু করে ফর্ম ফিল আপ, কলেজে ভর্তি, সবকিছুতে আমি মেন্টালি পরামর্শ দিয়ে হোক, আর্থিক ভাবে হোক, অবশ্যই সহায়তা করব, কোনো লজ্জা রাখবে না, ঠিক আছে? আর এই ধরনের সহায়তাটাকে সহায়তা নয়, ঠিক তুমি মনে করো তুমি আমার কাছ থেকে ধার নিছো, যেদিন তুমি স্বাবলম্বী হবা সেদিন তুমি আমাকে ফেরত দিবা। আর আমার দাবিটা হচ্ছে তোমার টাকা ফেরত না, তোমার স্বাবলম্বী হওয়াটা হচ্ছে আমার দাবি, যেন আমি চাই তুমি স্বাবলম্বী হও। শিক্ষার কোনো বয়স নাই, আমি আজকে মাসে টাকা ইনকাম করছি, তারপর তো আমি এখনো শিখছি, বিভিন্ন ট্রেনিং নিচ্ছি, তো এই কনফিডেন্সটা আমি আমি আর 10টা মেয়ের মতো, আমাকে কিন্তু বাধা অনেকগুলো ফেস করতে হয়, আমাকে কিন্তু রেডি করে দেয় নাই। হ্যাঁ এটা ঠিক যে অন্য 10টা মেয়ের চেয়ে আমি একটু সুযোগ একটু বেশি পেয়েছি, আমার বাবা মা অতটা আটকায় না, ঠিক আছে? কিন্তু সংসার জীবনে কিন্তু আমার হাজবেন্ডও চায় আমি ঘরে থাকি, জাস্ট শুধু চাকরিটা করি, এই যে এত কিছু করছি, এত অ্যাক্টিভিটি সে চায় না, কারণ সংসার তো কিছুটা হলেও সময় সংসার থেকে এখানে আমি বেশি দিচ্ছি। আর এটা আমাদের প্রতিটা পুরুষেরই হচ্ছে স্বভাব। তো এখন অনেকেই দেখবা টক শোতে, সিনেমা যারা ইয়ে আছে বা এমনিতে আছে, বলে যে হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাপি, অনেক হ্যাপি, ঠিক আছে, ধরি করে ছবি দিচ্ছে এই সেই অনেক কিছু। তো আমি একদম সরাসরি কথা বলছি, আমি কিন্তু স্ট্রেট আমার হাজবেন্ড কে বলে দিয়েছি, আমার এই বিয়ের আগেই বলে দিয়েছি, লাভ ম্যারেজ যেহেতু, যে আমি কিন্তু বেতন ছাড়া হলেও চাকরি করবো, আমার আইডেন্টিটি দরকার, আমি কিন্তু সব বলে কয়ে নিয়েছি, হ্যাঁ, যে আমি হায়ার এডুকেশনে থাকবো, এটা এটা করবো, এটা সেটা করবো, আমাকে বাধা দেওয়া চলবে না। তো যাই হোক, আমার 3টা বাচ্চা, আমার বাচ্চা রাখারও কিন্তু লোক জোড়াতালি দেওয়া, আমার খালা আছে এই মুহূর্তে, এর আগে ভাসুরের মেয়ে ছিল, এরপর পাড়া প্রতিবেশীর কাছেও রেখেছি, ডেকার সেন্টারে রেখেছি, ইভেন আমার ছাত্রীর কাছেও, কলেজের ছাত্রী, তারাও এসে দেখা গেছে রাখছে। আমার বিকাল শিফটে ক্লাস, সকাল শিফটে ছাত্রীরা এসে বিকাল টাইমে এসে রেখে গেছে আমার বাচ্চাকে, ঠিক আছে? তাও আমি চাকরি ছাড়িনি, যে চাকরি কিন্তু আমি প্রতিদিন পাবো না, বাচ্চার দোহাই দিয়ে চাকরিটা যে ছাড়বো। আর চাকরিটা আমার খুব সুবিধাজনক, খুব কম টাইম, কলেজে চাকরি ছুটিও পাই, এই জন্য পাশাপাশি অ্যাকচুয়ালি এত অ্যাক্টিভিটিস করতে পারছি, কোনো জবে যাই নাই, এবং হায়ার এডুকেশন যেটা আমি বললাম এমফিল করছি, বর্তমানে আমার সাবজেক্ট টপিক